সকাল হলেই চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমার ছোট্ট সোনাটা একটু একটু করে বেড়ে উঠছে। প্রতিদিনের কাজের শেষে নিজেকে কিভাবে একটু ভালোবাসার চেষ্টা সাজিয়ে তুলছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। দেখো, আজ আবার অনেকগুলো শাড়ি ব্লাউজ বানানোর জন্য দিয়ে দিলাম, শাড়িগুলো দিয়ে দিলাম ফলস পিকো করার জন্য, আর বললাম ফুল হাতা, শর্ট হাতা আর ডিজাইনার কিছু ব্লাউজ বানিয়ে দেবে। তো ও সমস্ত শাড়িগুলোই নিয়ে নিল। আজকে প্রায় 8টা শাড়ি দিয়েছি, আর বললাম যে 2-3 দিনের মধ্যে দিয়ে দিতে, কিন্তু ব্লাউজগুলো তো আর এত তাড়াতাড়ি হবে না। আমি বললাম ডিজাইনগুলো তোমাকে পাঠিয়ে দেব, তারপর তুমি ডিজাইন দেখে আমাকে ওই রকমই ব্লাউজ বানিয়ে দেবে। আর সত্যি বলছি, কত যে ব্লাউজের পিস আমার মানে ঘরে আছে, আর একটা দিকে দেখতে গেলে সত্যি ব্লাউজ বানানোর থেকে কিন্তু কিনে নেওয়া অনেক ভালো, কেননা বানানোর দামে তার থেকেও কমে তুমি কেনা ব্লাউজ পাবে। কিন্তু কিছু কিছু সময় হয় না, ব্লাউজ ম্যাচিং করে পরলেই বেশি ভালো লাগে, তো তার জন্যই কিছু কিছু শাড়িতে আর কি ব্লাউজের মানে বানাতে দেওয়া হচ্ছে। তো দেখো এই শাড়িটা কতটা সুন্দর, আর সত্যি বড় বাজারের শাড়িগুলোর মানে কোনো তুলনা হয় না, এতটা দারুণ না। আমার তো মনে হচ্ছে মানে ওখান থেকে ছাড়া আর কোথাও শাড়ি কিনতেই যাব না। তোমরা যারা এখনও পূজোর শপিং করোনি, দেরি করো না, কিন্তু বড় বাজার চলে যাও, তোমাদের মনের তো অনেক শাড়ি পেয়ে যাবে। এখন কি কি বাজার এনেছি একটু ঢুকিয়ে রাখি। কুমড়ো রকমই থাক, লাগিয়ে দাও গো, কবে দেবে, এখনো আছে না ঠিক। হ্যাঁ, তাল ঢুকিও না, তাল বাইরে রাখো। কে তো ভাজা খেতে তোমার ভালো লাগে গো? আমার ভালো লাগে না ভাজা খেতে। একটাই না? সরকারি রাখা রেখে দিল, দেখো এটা হচ্ছে সরকারি রাখা। তুমি যদি ঘুম থেকে উঠে একটা বৃষ্টি ভেজা সকাল দেখতে পাও, তাহলে তো তোমার মনটা পুরো ভরে যাবে। তেমনি করে আমার মনটাও কিন্তু আজকে ভরে গেল। তো চলো কাজগুলো সেরে নিই, রান্নাবান্না করবো। মাছটা বের করে রেখেছিলাম, তারপর ওলের তরকারি করলাম রূপচাঁদা মাছ দিয়ে। তোমরা তো দেখেছিলে আগের দিন একটা বড় সাইজের মাছ এনেছিলাম, আর এদিকে ডালও করেছি, বাসনগুলো মেজে নিলাম, আর একটু প্লেটে দেখো খাবার নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে টিফিন করতে পারিনি, অনেকটা খিদেও পেয়ে গেছে, আর হানিকে আনতে হয়ে গেছে, আমি রেডি। আর বাইরে না প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার জন্য একটু আগে আগে বেরিয়ে যাবো। আর মানে প্রত্যেকদিন ছুটির টাইমে বৃষ্টি হবে, কিন্তু হানিকে আনতে যাচ্ছি এখন, আর রেডি হয়ে গেছে। আর জানো তো মেয়েকে না, মেয়েকে ডাকলে আমার খুব ভয় লাগে, মানে ঘুম ঘুম করে ডাকে না, খুব ভয় লাগে, মনে হয় এই বজ্রপাত হবে, খুবই ভয় লাগে, প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো চলো এখন বেরিয়ে যাবো। আর সবার আগে যেটা দরকার, এই যে ছাতা, ছাতা বললে হবে না, এটা আগেই নিতে হবে। তো ছাতাটা চলো, আর একটা ছাতা ছিল আমার খুব সুন্দর, সেটা খুঁজে পাচ্ছি না কোথায়। সেই ভোর 5টায় উঠি, আর এদিকে রাত 2টো পর্যন্ত আমার যুদ্ধ চলে। হ্যাঁ, সবাই 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30-2টো বেজে যায়। যেহেতু ভিডিওগুলো সব এডিটিং করতে হয়, আর এডিটিং করতে কিন্তু অনেক টাইম লাগে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত রাত জাগে তাহলে ভোরে ওঠে কী করে? আমার না এটা অভ্যাস হয়ে গেছে গো, আর তোমাদের ভালোবাসায় ভিডিওগুলো না ছাড়তে পারলে একদমই ভালো লাগে না। তো দেখো চারিদিকে প্রকৃতিটা কেমন সেজে উঠেছে, বর্ষার জল পেয়ে গাছপালাগুলো একদম সবুজ সতেজ হয়ে গেছে, দেখতে সত্যি খুব ভালো লাগে। কাদা হোক বৃষ্টি হোক, কিন্তু গাছপালাগুলো সবুজ সতেজ হয়েছে, সেটাই অনেক ভালো লাগে। হানির পড়াশোনার ক্ষতি করে তো আমি কিছু করি না, ভিডিওগুলো যেগুলো করা থাকে আমি একদম রাত 12টার সময় ভিডিওগুলো এডিটিং করতে বসি, ওই 1:30-2টো পর্যন্ত করি, তারপর আবার সকালবেলায় একটু বাকি থাকে সেটুকু করে তোমাদের পোস্ট করি। আসলে আজকের ভিডিওটা তো কালকে পোস্ট করি। তোমরা সবাই জানো ভিডিও এডিটিং করতে কতটা কষ্ট হয়, আর তোমাদের যদি বলি যে না আজকের ভিডিওটা আজকেই করি, তাহলে সেটা ভুল বলা হবে, আর যারা বলে সেটা কিন্তু পুরোটাই মিথ্যা বলে। আমি তোমাদের সত্যিটাই বললাম। হ্যাঁ, শর্টস যে ভিডিওগুলো হয় সেগুলো হয়তো আমি দিনে দিনেই ছেড়ে দিই, সেগুলো করতে অতটা টাইম লাগে না। তো আজকে একটু মন চাইছে চা খেতে, তো একটু চা খেতে বসে পড়লাম, আর এই যে একটা বিস্কিটটা নিয়ে নিয়েছি, চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খেতে কিন্তু আমি কোথাও ভুলি না, যেখানেই যাই না কেন এই চায়ে ডুবিয়ে বিস্কিটটা আমাকে খেতেই হবে, আর খুব ভালোও লাগে। আর এখন যেহেতু ছুটির টাইমে হানিকে নিতে আসি, তো বন্ধু বান্ধবীদের সঙ্গে ওই ছুটির টাইমেই জাস্ট দেখা হয়, বেশি আড্ডা মারা আর হয় না। আর এই যে হানের স্কুলের সামনে চলে এসেছি, DAV পাবলিক স্কুল, তো হানের স্কুলটা কিন্তু অনেকটা বড়, খুব সুন্দর।
আমার সোনাকে যে আমরা এত ভালো একটা স্কুলে পড়াতে পারছি এর জন্যই আমাদের অনেক আনন্দ লাগে। নাই বা জমাতে পারলাম টাকা পয়সা, নাই বা করতে পারলাম গাড়ি বাড়ি, আমার সন্তানকে যেন সত্যিকারের প্রকৃত মানুষ রূপে তৈরি করতে পারি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো দেখো, হানিকে নিয়ে অটোতে উঠে পড়েছি আর হানি তো খুব খুশি, মাম্মা আমাকে চিপস কিনে দিয়েছো। তো হ্যাঁ জানি এটা ঠিক না, ওই যে বললাম মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু দিতে হয়। আর এখন বাজে সন্ধ্যা ৬টা, তো হানি ড্রয়িং স্যারও চলে এসেছে, হানি বসে পড়েছে, মানে স্যার এসেছে বলেই লাভ দিয়ে উঠে পড়ে। আর হানি কিন্তু এই স্যারের কাছে ড্রয়িং করে সত্যি অনেক ভালো এখন ড্রয়িং করতে শিখে গেছে। তো ওদের একটা মানে ফ্লাওয়ার্স দিয়েছিলো, টিউলিপ ফ্লাওয়ার্স, তো সেটাই আর কি ওর প্রজেক্টের কাজটা স্যার করে দিচ্ছে। যেদিন ড্রয়িং থাকে কোনো প্রজেক্টের কাজ হলে স্যারকে বললে একটু দেখিয়ে দেয়, করেও দেয়, খুব ভালো ব্যবহার, সত্যি কখনো না করে না, খুব ভালো লাগে এই জন্য। আর এটাই খুব ভালো লাগে ভেবে যে কোনো বাচ্চাকে পড়াতে এলে বা ড্রয়িং করাতে এলে নিজের মনের মতো করে বাচ্চাকে তৈরি করে, মানে বাচ্চার কোনটা করলে উন্নতি হবে, কি করা দরকার, পুরোটাই কিন্তু স্যার দেখে এবং করেও দেয়। তো এটা আমার সত্যিই খুব ভালো। আর আগেও একটা ড্রয়িং স্যার ছিল, ও খুব ভালো করায়, কিন্তু ওর যেহেতু আর এসে করানোর টাইম হয় না, তার জন্যই আমার এই স্যারটাকে রাখা। তো দেখো কত সুন্দর করে দিচ্ছে, আর হানি কিন্তু খুব সুন্দর করে সেটা শিখেও নিচ্ছে। তো স্যার একটু ছোটো ছোটো করেই করে দিচ্ছিল, আর এটা দেখে আমরা আর কি করবো, আর একটু বড় সাইজে করতে হবে, তো সেটা আর কি শিখেও নিলাম। আর এইদিকে দেখো চলে এসেছি হানিকে একটু টিফিন করাতে, যেহেতু ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছে ড্রয়িং ক্লাসে, একদমই কিছু খাওয়া হয়নি, তো তার জন্য ওকে টিফিন খাওয়াতে চলে এলাম। আর এখন ওই ৭:৩০ মতো বাজে, চলো চলো খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। ড্রয়িং করেছো, কী ড্রয়িং করেছো দেখাও তো, দেখাও কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি কি কি ড্রয়িং করেছো দেখি একটু, গাইড করেছো কই, দেখি উঁচু করে দেখাও, দেখতে পাচ্ছি না, ভালো করে দেখাতে হয়, গাইড। আর কি এটা, ঠিক আছে কই দেখি, ঠিক আছে, হ্যাঁ জোরে বলো, ভেরি গুড, ঠিক আছে। তারপরে ফ্রুটস ভেজিটেবলস, আর কি দিয়েছে, ও এটা হোমওয়ার্ক, ঠিক আছে। আর আর কি হোমওয়ার্ক দিয়েছে দেখি, বাটারফ্লাই দিয়েছে দেখলাম, বাটারফ্লাই, ঠিক আছে একটু খাও, দুটো না, চলো ঠিক আছে তাড়াতাড়ি খাও, যা গরম আছে, কিন্তু গরম আছে, ইস ইস, এরকম করে কে খায় রে, কে খায় এরকম করে, ঠান্ডা হয়েছে দেখ, গরম তো বললাম না। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর দেখো মাঠটা পুরো ডুবে গেছে জলে, আর আমি হাত বাড়িয়ে বৃষ্টির জলের ফোঁটাগুলো হাতের উপরে নিচ্ছিলাম আর বৃষ্টিটাকে অনুভব করছিলাম, কি যে ভালো লাগছিল বন্ধুরা। আমি বৃষ্টিটাকে উপভোগ করতে থাকি, আর বন্ধুরা তোমাদের একটাই রিকোয়েস্ট, এই ভিডিওগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, এডিটিং করতে সারা রাত জেগে জেগে তোমাদের ভালোবাসা একটু পাওয়ার জন্যই করি। তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো, লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। মুচমুচে জিলিপি খুব সুন্দর লাগে, কি করছিস এটা, এমনি খা, এই যে আমার মতো ঝাল লাগাতে হবে না, এমনি খা, কেমন লাগছে বল, রোজ রোজ এত ভালো ভালো খাচ্ছিস তুই, কি ব্যাপার, আবার হানি দেখবি কেউ হচ্ছে ঘেমে গেছে, দেখো এখন একটু একটু ঝাল খেতে শিখেছে, ওই দেখো দেখা দেখা ঘেমে গেছে, চলো টাটা টাটা করো।